नमस्कार टू ऑल, हाउ आर यू? आई थिंक दैट ऑल ऑफ यू आर वेरी फाइन. आई एम ऑल्सो फाइन. टुडे आवर क्लास स्टैंडर्ड 2 एंड सब्जेक्ट स्टैंडर्ड 2 साइंस एंड टुडे आवर चैप्टर बर्ड्स एंड topic bear parts and insects. So today we learn about only different kinds of birds. আজকে আমরা শুধু সেই বিভিন্ন ধরনের পাখি সম্বন্ধে আমরা কিছু জানবো, কিছু শিখবো এবং কিছু দেখবো. Did you see the birds? তোমরা কি কখনো পাখি দেখেছো? Birds are also animals. Birds have two legs. How many legs has a bird? A bird has two legs and two wings. পাখির কি আছে? দুইটা পা আছে. পাখি দুটি ডানাও আছে. দে ক্যান ফ্লাই ইন দ্য এয়ার. তারা আকাশে উঠতে পারে. সো উই মোর অ্যাবাউট লার্ন ডিফারেন্ট কাইন্ডস এন্ড ডিফারেন্ট সাইজ এন্ড ডিফারেন্ট কালার্স অফ আ বার্ড. তাহলে আমরা এখন কি জানবো? পাখির বিভিন্ন ধরন, পাখির আকৃতি এবং পাখির রং, এই সম্বন্ধেও আমরা কিছু জানব. সাম বার্ডস আর বিগ. কিছু কিছু পাখি নাকি অনেক বড় আকৃতি. সাম আর স্মল অ্যান্ড সাম আর ভেরি স্মল. তাহলে আমরা এখানে পেলাম কি, আমরা পাখির তিনটা ধরন পেলাম. কি কি? একটা হচ্ছে বড় পাখি, বিগ বার্ড, আর একটা স্মল, অপরটি হচ্ছে ভেরি স্মল, অর্থাৎ খুব ছোট্ট পাখি. তাহলে আমরা তিনটি পাখির ধরন পেলাম. তাহলে আমরা আবার কি শিখব? কোন পাখিটা বড় পাখি? বিগ বার্ডস আর অলসো অস্ট্রিচ. অস্ট্রিচ পাখি দেখেছো কেউ তোমরা? অনেক বড় আকৃতির পাখি. পিকক দেখেছ? ময়ূর, ইয়েস, মনে হয় সবাই দেখেছ. তো এটা কেমন? একটু বড় আকৃতির পাখি. আর কি দেখেছ? ডিড ইউ সি ইগল? ইগল দেখেছ? ইগল পাখিও অনেক বড় পাখি. তাহলে আমরা বড় পাখিদের মধ্যে কি কি পেলাম? পিকক, ইগল অ্যান্ড অস্ট্রিচ. নেক্সট স্মল বার্ড. Big bird, B-I-G, big birds, small birds, very small birds, very small birds. তাহলে আমরা পেয়ে গেছি কি, বড় পাখি ফার্স্ট ইগল, ইগল. নেক্সট পিকক, এন্ড অস্ট্রিচ, লাস্ট অস্ট্রিচ. অস্ট্রিচ এবার আসছে. আমরা স্মল বার্ডস, এবার ছোট পাখি. তারপর কি লিখতে পারি? ক্যারট, তো সরি কি, প্যারট. প্যারট অ্যান্ড আর কি লিখতে পারি আমরা?
কিংফিশার, কিংফিশার, নেক্সট আমাদের ভেরি স্মল বার্ডস, হ্যাঁ স্মল বার্ডস, স্পেরো, ডিড ইউ সি স্পেরো? বাড়িতে যে তোমাদের চড়ুই পাখি দেখতে পাওয়া যায় খুব ছোট্ট ছোট্ট পাখি সেটা। নেক্সট হামিং বার্ড, হামিং বার্ড যাকে বলা হয় মৌটুসি পাখি অ্যান্ড রিবন। তাহলে আমরা কি কি জানতে পারলাম? নাও উই নো দ্যাট বিগ বার্ডস ইগল, পিকক অ্যান্ড অস্ট্রিচ, স্মল বার্ডস ক্রো, প্যারট অ্যান্ড কিংফিশার, ভেরি স্মল বার্ডস স্পেরো, হামিং বার্ড অ্যান্ড রবিন। তাহলে প্রথমে আমরা বলেছিলাম যে কি পাখি আকাশে উঠতে পারে, কিন্তু আমরা কখনো মাঝে মাঝে দেখতে পাই যে কিছু কিছু পাখি তারা উঠতে পারে না। হাওয়ার সাম বার্ডস আর ফ্লাইটলেস, এক্সাম্পল অস্ট্রিচ, পেঙ্গুইন, দে ক্যান রান ভেরি ফাস্ট বাট ক্যান নট ফ্লাই ডিউ টু দেয়ার উইংস আর উইক, তাদের সেই ডানার দুর্বলতার কারণে তারা কি করতে পারে না, উঠতে পারে না, কিন্তু খুব ভালো দৌড়াতে পারে। এন্ড আদার পার্টস আর অলসো ক্যান ফ্লাই ইন দ্য এয়ার, অন্যান্য পাখিরা কি করতে পারে আকাশে উঠতে পারে। তাহলে আমরা আজকে কি কি জানতে পারলাম আমাদের এই ক্লাসে, কোন পাখি উঠতে পারে, কোন কোন পাখি উঠতে পারে এবং কোন কোন পাখি উঠতে পারে না সেটা জানলাম, এবং কোন পাখিগুলো বড়, কোন পাখিগুলো ছোট এবং কোন পাখিগুলো খুব ছোট, এই এইগুলো তোমরা খাতায় তুলে নাও এবং আগামী দিন এগুলো তোমরা হোমওয়ার্ক হিসাবে করে নেবে। বিগ বার্ডস, স্মল বার্ডস, ভেরি স্মল বার্ডস, নমস্কার।